একবার এক ভদ্রলোক একটা ডক্টরের কাছে গেছে যে তার তার সমস্যাগুলো বলার জন্য, শেয়ার করার জন্য। তো ডক্টর কিছু বললো যে আমি খুব ডিপ্রেস থাকি, আমার খুব ডিপ্রেশন ফিল হয় এবং আমি রাতে ঘুমাতে পারি না, ভালো লাগে না আমার কোনো কিছু। তো ডক্টর অনেকক্ষণ তাকে অবজার্ভ করে তখন তাকে সাজেস্ট করতেছে যে আপনার আসলে কোনো মেডিসিনে কাজ হবে না, আপনার দরকার হচ্ছে প্রপার একটা টেক কেয়ার প্লাস হচ্ছে রেস্ট। তো ডক্টর তাকে সাজেস্ট করতেছিল যে আপনার একটু বিনোদন দরকার। তো ডক্টর তখন একটা কমেডিয়ান অভিনেতার নাম বললো এবং কৌতুক অভিনেতার নাম বললো যে আপনি ওই আমার একটা জায়গার নাম বললো যে ওইখানে গিয়ে ওই কমেডিয়ান অভিনেতার সাথে আপনি দেখা করেন, সে অনেক কমেডিয়ান করে, আপনার মন ভালো করে দিবে, আপনাকে অনেক হাসাবে, তখন আপনার অনেক ভালো ফিল হবে, নিজেকে অনেক মানে পরিপূর্ণভাবে একজন সুস্থ মানুষ ফিল হবে, এরকম লাগবে। তো তখন ওই লোকটা কিছুক্ষণ ডক্টরের দিকে তাকায় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতেছে যে আমি সেই কমেডিয়ান, আমি সেই কৌতুক অভিনেতা।